সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের যে আগে চতুর্মুখী একটি পরিস্থিতি ছিল, সেই প্রতিদ্বন্দ্বিতার চিত্র পাল্টে গেছে। অন্যতম একজন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তিনি প্রত্যাহার করে নিয়েছেন, ফলে এখন প্রতিদ্বন্দ্বিতা তিনজনের মধ্যে সীমাবদ্ধ থাকছে। সেখানে বিএনপি ঘরানার বলা যায়, সমর্থিত তো বলা যাবে না, দুজন, এবং আওয়ামী লীগের একজন অফিসিয়াল প্রার্থী যিনি সরাসরি নৌকা প্রতীক নিয়ে ইলেকশন করছেন। এই যে পরিবর্তন হয়ে গেল, প্রার্থীর সংখ্যা একজন কমে যাওয়াতে এখন নির্বাচনের চালচিত্র কী দাঁড়াতে পারে, এই বিশ্লেষণের জন্য সরাসরি যাচ্ছি কুমিল্লাতে, যেখানে সাংবাদিক আবুল কাশেম হৃদয় তিনি এটার বিশ্লেষণ করবে। হৃদয়, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, তো আপনার কাছে জানতে চাই যে আসলে কী দাঁড়ালো এখন শেষ পর্যন্ত? আসলে মাত্র তো প্রচারণা শুরু হলো, গতকাল থেকে প্রচারণা শুরু, আজকে প্রচারণার দ্বিতীয় দিন প্রতীক বরাদ্দের পর থেকে, তা এখনো পর্যন্ত আসলে ভোটের হিসাবটা করা খুব কঠিন। তবে আওয়ামী লীগের যে দুজন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী সরে যাওয়াতে সেখানে আওয়ামী লীগের একটা একক অবস্থান তৈরি হয়েছে, কিন্তু বিএনপি নির্বাচনে না এলেও বিএনপি সমর্থিত যে বিএনপি থেকে বহিষ্কৃত বা বিএনপি সমর্থিত বলেন যাই বলেন, তাদের মধ্যে একটা ভোট ভাগাভাগির একটা ব্যাপার আছে। সেখানে একটা মানে সংখ্যা তৈরি হলো, সেই সংখ্যাটা খুব একটা বেশি না আর কি, কারণ গত নির্বাচনে ভোট পড়েছিল প্রায় 1,20,000-এর মতো। 1,20,000-এর মধ্যে মনে এখনকার যিনি স্বতন্ত্র প্রার্থী আছেন বিএনপির থেকে অব্যাহতি নেওয়া বহিষ্কৃত মনিরুল হক সাক্ষু, তিনি 68,948 ভোট পেয়েছিলেন। আর তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, যিনি এখন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য, তিনি পেয়েছিলেন 57,863 ভোট। এই দুটি ভোট মিলে মানে 1,20,000 মতো ভোট, আর জয় পরাজয় নির্ধারণ হয়েছিল 11,000 ভোটে। এখানে যেটা হবে যে মনিরুল হক সাক্ষু তখন ধানশিষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন, সেই ধানশিষ প্রতীকের আরেকজন সমর্থক এবার নির্বাচনে আছেন, যে কারণে ধানশিষের ভোটটা একটু ভাগ হবে এবং ধরেন এটা 1,000-এর মতো ভোট এদিক সেদিক হবে। এই 68,000-এর মধ্যে 68,000-এর মধ্যে যদি এদিক সেদিক হয় তাহলে জয় পরাজয়টা নির্ধারণ আসলে 45,000-50,000 ভোটের মধ্যেই হবে, এবং এই ভোটটি যে টানতে পারবেন নিজের পক্ষে তিনি আসলে বিজয়ী হবেন। আমরা জানি যে একক প্রার্থী থাকলেও কুমিল্লা ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের আভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতের একটা বিরাট একটা ঐতিহাসিক ক্ষেত্র বলা যায়, বহুদিন থেকে এই দ্বন্দ্ব বিবাদটা চলছে। তো যদিও একক প্রার্থী, কিন্তু সবাই কি ভোট পাবে কিনা সেটা কতখানি নিশ্চিত? সবার ভোট আসলে পাবে কিনা এটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার আসলে, কারণ আপনার নেতৃস্থানীয় যারা আছেন তারা হয়তো ভোটের দিন ব্যালট পেপারটা হাতে তুলে ছবি দেখিয়ে বলতে পারেন যে আমি নৌকায় ভোট দিয়েছি, সেটা হতে পারে, কিন্তু এইবার হয়তো সেটাও ইভিএম এর কারণে সম্ভব হচ্ছে না। কারণ আমরা যারা দেখেছি যাদের বিরুদ্ধে মানে ভোটে মানে বিরোধিতার অভিযোগ আছে বা অন্য প্রতিপক্ষকে সহায়তার অভিযোগ আছে, তারা ব্যালট পেপার দেখিয়ে বলেছিলেন আমি নৌকায় ভোট দিয়েছি। এখন তাদের সমর্থকরা দিয়েছিলেন কিনা সেটা একটা বড় প্রশ্ন আর কি। যেভাবে প্রত্যাহার করা হলো জনাব ইমরান, বিদ্রোহী প্রার্থী ছিলেন, তাদের যেই সমর্থকরা আসলে কি তারা কি ভোট দেবে কিনা? যদিও ইমরান বলেছে যে নৌকার পক্ষে ভোট দেওয়ার জন্য, কিন্তু সেটা বাস্তবে অর্থাৎ আন্তরিকভাবে আসলে কতখানি সেই দ্বন্দ্ব বিবাদটা মীমাংসা হলো? আন্তরিকভাবে কাজ করার ব্যাপারটা আসলে হচ্ছে যে আপনি যখন প্রার্থী আপনি আমাকে কতটা আন্তরিকভাবে আপনার কাছে টানছেন সেটার উপর নির্ভর করবে ভোটের দিন আমি আপনাকে ভোট দিব কি দিব না, বা আমার সমর্থকরা ভোট দিবে কি দিবে না। এটা নির্ভর করবে প্রার্থী কতটা আন্তরিকভাবে তার প্রতিপক্ষ বা তার সাথে প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন দলীয় মনোনয়ন পেতে তাদের প্রতি তিনি কতটা আন্তরিক। কারণ আমরা দেখেছি 2008-এ যে নির্বাচন হয়েছিল জাতীয় সংসদ নির্বাচনে, তখন কিন্তু এই আফজাল খান এখানকার মূল প্রতিদ্বন্দ্বী হাজী আকমো বাহাউদ্দিন বাহারের পক্ষেই কাজ করেছিলেন। আমাদের বিশ্বাস হলো যে মানে আপনি যখন আন্তরিক হয়ে আসবেন তখন আন্তরিকতার প্রতিফলন বা প্রতিদান তো দিতেই হবে। একটা কৌতূহল যে এটাকে মীমাংসাটা কিভাবে হলো, মানে জনাব ইমরান যে প্রত্যাহার করে নিলেন, তিনি কি দল থেকে কোনো আশ্বাস পেয়েছেন যে তাকেও একটি স্থানীয় আওয়ামী লীগের
নেতৃত্বে অথবা ক্ষমতায় এমন কিছু তিনি পাবেন যার কারণে তিনি প্রত্যাহার করে নিলেন? মানে সমঝোতাটা হলো কিসের ভিত্তিতে? আমি যতটুকু জানি সেখানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাহউদ্দিন নাসিম এবং দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া তিনি বিদ্রোহী প্রার্থী ইমরানের অনেক কথা শুনেছেন। তারা দীর্ঘ সময় ধরে ইমরান বক্তব্য রেখেছে কিভাবে কিভাবে তারা নিগৃহীত হয়েছে আওয়ামী লীগ সরকার আমলে, আওয়ামী লীগ করেও তারা এটি মনোযোগ দিয়ে শুনেছেন আমি যতটুকু জানি জেনেছি। এবং সেখানে ইমরানের পক্ষ থেকে একটা বলা হয়েছিল যে সামনে জেলা পরিষদ নির্বাচন আসছে এবং মহানগর আওয়ামী লীগের কমিটি গঠিত হওয়ার একটি ব্যাপার আছে, সেই জায়গাগুলিতে তাদেরকে কিভাবে কি করা হবে এটা ইমরান জানতে চেয়েছিল আমি যতটুকু জানি। সেখান থেকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে তারা এটি আন্তরিকতার সাথে সহানুভূতির সাথেই দেখবেন। তারপর বোধহয় স্কুল, একটা স্কুল আছে, সেই স্কুলটা মনে ফেরত দেওয়ার, স্কুলটা তো অধ্যক্ষ আফজল খান তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এইটার ব্যাপারটা আমি ঠিক জানি না, তারা এই বিষয়টা নিশ্চয় তুলেছে আর কি। ওই প্রান্তে মনিরুল হক সাক্কু এবং নিজামুদ্দিন কায়সার, তো এই দুইজন প্রার্থীর মধ্যে তুলনামূলকভাবে বিএনপির নেতা কর্মীদের কাছে কার অবস্থানটা ভালো? এটা তো মানে বলার অপেক্ষা রাখে না যে এখানে দুবারের মেয়র এবং একবারের চেয়ারম্যান তিনি স্বাভাবিকভাবে তিনি একটি ভালো অবস্থানে আছেন। মনিরুল হক সাক্কুর অবস্থানটা বিএনপির দিক থেকে এটা ভালো অবস্থায় আছে, কিন্তু বিএনপি নেতা কর্মীরা অনেকদিন ধরে কিন্তু কুমিল্লা শহরে মিছিল মিটিং করতে পারেন না বা মানে তারা সেভাবে আন্দোলন সংগ্রাম করতে পারেন না, ফলে এই নির্বাচনকে কেন্দ্র করে তারা কিন্তু মানে নিজামুদ্দিন কায়সার তাদেরকে তাকে কেন্দ্র করে কিন্তু শহরে বিভিন্ন স্থানে মিছিল, সভা সমাবেশ বা মিছিল করছেন এখন আর কি। তো ফলে মানে সাতপুর যে একটা এককভাবে যে একটা প্রভাব ছিল সেটাতে একটা ভাটা পড়েছে, এবং এটার কারণ আরেকটা কারণ হলো যে তার সহযোগী যেসব নেতা কর্মী তার বেশিরভাগই কিন্তু এখন তার সাথে নেই, এটা নানা কারণে। এক হলো কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদেরকে বাড়িত করেছেন, আর দুই হলো স্থানীয় পর্যায়ে সুযোগ সুবিধা না পাওয়া, সম্মান অসম্মানের ব্যাপারগুলি আছে, সেই জন্য তারা অনেকে দূরে সরে গেছেন। তাহলে সেই অবস্থায় নিজামুদ্দিন কায়সারের অবস্থানটাও ভালো, যদিও সে এই প্রতিদ্বন্দ্বিতার মাঠে নতুন, তাই তো? প্রতিদ্বন্দ্বিতা মাঠে নতুন একদম ইয়ং মানে অল্প বয়সের, কিন্তু একটা সাংগঠনিক বিএনপির মানে কুমিল্লাতে তো বিএনপির দুটি দ্বারা, একটি হলো হাজি আমিন রশিদ ইয়াসিন এবং একটি হলো মনিরুল হক সাক্কু। মনিরুল হক সাক্কু কিন্তু হাজি ইয়াসিনের সাথে পেরে উঠছিলেন না, তো হাজি ইয়াসিনের যে গ্রুপটা সেটাকে কিন্তু অর্গানাইজ করতো এই কাউসারি, তার একটা সাংগঠনিক শক্তি আছে আর কি, যেটা আমরা গত দুদিনেও দেখেছি সে বেশ কিছু লোক নিয়ে ভালো মিছিল করতে পেরেছে। হ্যাঁ, আমরাও কিছু দৃশ্য দেখেছি। তো এখন সব মিলিয়ে এখন বিষয়টা হচ্ছে যে যদি নিজামুদ্দিন কায়সার যদি তার দল এবং সাথে যদি সাধারণ ভোটারদেরকে টানতে পারে তাহলে হয়তো ভালো করতে পারে। আর অন্যদিকে মনিরুল হক সাক্কুর তাহলে ভরসা কি সাধারণ ভোটাররা, মানে উনি এতদিন যে কাজ করেছেন সেই কাজের যেই আউটপুট সেটা নিয়েই কি উনি এগোবেন, তাই তো? সেটাই, তিনি তার কাজের আউটপুট তিনি ভাবছেন যে আসলে এই কথাটা শুনতে হয়তো আওয়ামী লীগ সমর্থকদের কাছে আপত্তি করে ঠেকবে, যে মানে একটা এন্টি আওয়ামী লীগ মনোভাব যেখানে শহরে কাজ করছে এটা মানুষ, এন্টি আওয়ামী লীগের মানুষগুলি আসলে বা কাকে মানে সমর্থনটা জানাবে, তখন সমর্থন জানানোর জন্য এখন সামনে হচ্ছে দুটি লোক, এক হচ্ছে নিজামুদ্দিন কায়সার, এক হচ্ছে মনিরুল হক সাক্কু। তারা বিবেচনা করে দেখবেন যে এই দুজনের মধ্যে কে আসলে ভালো করতে পারে, বিবেচনায় যখন মনিরুল হক সাক্কু আসবেন তখন তাকে সমর্থনটা দিবেন, এই বিবেচনায় আসলে মনিরুল হক সাক্কু এগিয়ে আছেন। আচ্ছা, আর তার মানে এখন যে যে অবস্থা দাঁড়াচ্ছে যে নির্বাচনটা তাহলে চতুর্মুখীর বদলে এখন ত্রিমুখী হবে এবং কোনো প্রার্থীকেই এখন খাটো করে দেখার আর কোনো অবকাশ নেই? ত্রিমুখী লড়াই তো অবশ্যই হবে, ত্রিমুখী লড়াই হবে, তবে শেষ পর্যন্ত লড়াইটি আসলে মানে মনিরুল হক সাক্কু এবং আরফানুল হক রিফাতের মধ্যে গিয়েই হয়তো ঠেকবে আর কি। এর মধ্যে কতখানি ভাগ বসাতে পারে নিজামুদ্দিন কায়সার সেটা এখন দেখার বিষয়। দেখার বিষয় নিজামুদ্দিন কায়সার যদি বিজয়ী হতে হয় তাহলে এখানে এনটি আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট গ্রুপের বিরুদ্ধে যারা আছেন তাদেরকে তিনি কতটা দলে টানতে পারলেন, তার পক্ষে টানতে পারলেন, অথবা
বিএনপির যারা আছেন এস্টাবলিশমেন্টের বাইরে তাদেরকে তিনি কতটা টানতে পারলেন? এখানে কুমিল্লা 9টি ওয়ার্ডে বিএনপির বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, তিনি আবার একটা বড় ভূমিকা রাখতে পারেন, তিনি যার পক্ষে থাকবেন মানে তার পাল্লাটা অনেক বেশি ভারী হয়ে যাবে, কারণ সেখানে তার একটা ভালো ভোট ব্যাংক আছে। বুঝতে পারছি, অনেক হিসেব নিকাশ আছে, দেখা যাক। যেহেতু নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হলো আনুষ্ঠানিকভাবে, আমরা আরো সামনে কয়েকটা দিনের মধ্যে মানুষ আসলে একটা একটা ধরনের ধরেন মানুষ এটা এটা পৃথিবীরই একটা রূপ যে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে সবসময় মানুষ থাকার চেষ্টা করে, কিন্তু এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে যে সে যদি একটু শক্ত প্রার্থী হতো তাহলে হয়তো ব্যাপারটা আর অন্যরকমই হতো। অনেক ধন্যবাদ দর্শক, শুনছিলেন আবুল কাশেম হৃদয়ের বিশ্লেষণ। কুমিল্লা থেকে আমরা নানান দিক নিয়ে বিশ্লেষণ করলাম। নিশ্চয়ই নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে এবং আগামী হয়তো দু এক চার দিনের মধ্যে চিত্রটি আরও পরিষ্কার হবে, তখন আবারও আপনাদের সামনে হাজির হব। দর্শক, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।